পবিত্র রমজানে ওমরা পালন করতে সৌদি আরবে যান বিশ্বের লাখো মানুষ। সারাদিন রোজা রেখে ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন তারা। এত মুসলিদের অংশগ্রহণে ইফতারের এই দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শাড়টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠেন। একসঙ্গে এত মুসল্লির ইফতারের দৃশ্য বিশ্বে আর কোথাও দেখা যায় না। মক্কার বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীতে সব ভেদাভেদ ভুলে এক কাতারে বসে রমজানের ইফতারে যোগ দেন লাখ লাখ মুসল্লি। অন্য দেশ থেকে ওমরা পালন করতে আসা মুসল্লিদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন বিশাল এই আয়োজনে। যে যার সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে যোগ দেন। সবাই যার যার সাধ্য অনুযায়ী ইফতার বিতরণ করেছেন, সবাই সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেছেন, যেখানে কোনো রকম কাড়াকাড়ি ছিল না, কোনো বিশৃঙ্খলা ছিল না, শৃঙ্খলিতভাবে সবাই ইফতার গ্রহণ করেছে। ইফতারের মেনুতে শরবত, স্যুপ, কাবাব, খেজুর ও সবজির পাশাপাশি থাকে বিভিন্ন মশলাদার খাবার। আসরের পর থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন রোজাদাররা, তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মক্কা। দারুণ এক পরিবেশ, যেটা আসলে সারা বিশ্বে আর কোথাও দ্বিতীয় কোথাও হবে হয় বা হবে বলে আমার ধারণা নেই। আমার মনে হচ্ছে না কোথায় এরকম হয়। দুই ধরনের পুলিশ এখানে কাজ করছেন, 999 আছে একটা, 911 আছে একটা, এবং ওদের গায়ের মধ্যে এখন লাগানো আছে। পুরো রমজানে ওমরা পালনের জন্য আসেন 8 থেকে 10 লাখ মানুষ। রোজাদারদের সেবায় নিয়োজিত থাকেন 40,000 স্বেচ্ছাসেবক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।